আমার বাসায় যেদিন আমি এই রেসিপিটি বানিয়েছিলাম বাসার সবাই তো খুবই চমকে গিয়েছিল। আপনিও চমকাতে পারেন এই রেসিপিটি বানিয়ে। একদমই ভিন্ন রকম স্বাদের আর দেখতে খুবই 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 বেশি সুন্দর এই রেসিপিটি। একবার খেলে বারবারই বানাবেন, বাচ্চা থেকে বড়রা সবাই তো খুবই বেশি পছন্দ করে। রেসিপিটি বানানোর জন্য আমি মুরগির লেগ পিস নিয়েছি 4-5 টুকরা, সাথে দিয়ে দিলাম 2টা তেজপাতা, 4-5টা লবঙ্গ এবং কিছু গোলমরিচ। মুরগির টুকরোগুলো যখন ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তখন পানি থেকে সবগুলো টুকরো এভাবে একটা একটা করে তুলে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে মাংসটা মুরগির হাড্ডি থেকে ছাড়িয়ে নিচ্ছি। মাংসটা ছাড়ানো হয়ে গেলে হাড্ডিটা কিন্তু ফেলে দেবেন না, আজকের যে রেসিপিটা আমরা তৈরি করতে যাচ্ছি সেই রেসিপিতে এই হাড্ডিটা কিন্তু লাগবে, তাই এই হাড্ডিটা আমি এক সাইডে রেখে দিচ্ছি আর মাংসগুলোকে এভাবে একটু একটু করে ছুটিয়ে নিচ্ছি। সবগুলো মাংস ছুটানো হয়ে গেলে মাংসগুলোকে নাইফ দিয়ে একটু কুচি কুচি করে কেটে নিচ্ছি, কিংবা আপনারা কিন্তু হাত দিয়েও এই মাংসগুলোকে একদম ঝুরঝুরা করে নিতে পারেন। দেখুন আমি এভাবে একটু একটু করে সবগুলো মাংসকে কুচি কুচি করে ঝুরঝুরা করে নিয়েছি। এখন এই ঝুরা মাংসের সাথে দিয়ে দিব 2টা মাঝারি সাইজের সেদ্ধ আলু। আলুটাকে আমি আগেই সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছিলাম, 2টা আলু দিয়ে দিলাম। এতে আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন আদা বাটা এবং রসুন বাটা। এখানে আমি আদা এবং রসুন বাটা 2টো একসাথে করে নিয়েছি। আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মিক্স হার্ব, আপনারা চাইলে নাও দিতে পারেন। দিয়ে দিয়েছি 1 চা চামচ গোলমরিচ, 1 চা চামচ মরিচের গুঁড়া এবং 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স। সাথে দিয়ে দিলাম 1 চা চামচ জিরা এবং স্বাদমতো লবণ। ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি। এখন এই সবগুলো উপকরণকে ভালোভাবে হাত দিয়ে এই চিকেনের সাথে আলুর সাথে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। চিকেনের সাথে ভালোভাবে এই সবগুলো উপাদান ভালোভাবে মাখিয়ে নিতে হবে, আর সাথে যদি চিকেনের কোনো বড় টুকরা থাকে সেগুলোও কিন্তু হাত দিয়ে ম্যাশ করে ফেলতে হবে। দেখুন আমার মাখানোটা হয়ে গিয়েছে। আগে কিন্তু বলেছিলাম যে চিকেনের হাড্ডিটা ফেলে দেব না, এই হাড্ডিগুলোই এখন আবার নিয়ে নিলাম, আর এই হাড্ডিগুলো দিয়েই এই নাস্তাটা এখন তৈরি করে নেব। চিকেনের মিক্সারটা থেকে এভাবে অল্প কিছু মিক্সার নিয়ে এভাবে গোল করে শেপ দিয়ে নিচ্ছি হাতের তালুতে নিয়ে। মাঝখানে কিছু মজারেলা চিজ দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে মজারেলা চিজ দিলে অনেকটা ভালো একটা ফ্লেভার আসে এবং স্বাদটাও কিন্তু অনেক স্বাদের হয়। এরপর এভাবে হাড্ডিটা মাঝখানে বসিয়ে দিয়ে আবারও মুরগির লেগ পিসের মতো শেপ দিয়ে দিলাম। দেখে মনে হচ্ছে না আবারও মুরগির একটা লেগ পিস হয়ে গিয়েছে? দেখে কি মনে হচ্ছে যে এই লেগ পিসটা আমরা কেটে কুটে ভেতরে কত ধরনের মশলা ঢুকেছে? একে একে এভাবে অল্প অল্প করে মুরগির পিসগুলো নিয়ে, মানে মুরগির মাংসগুলো নিয়ে ভেতরে মজারেলা চিজ দিয়ে আর হাড্ডিগুলো দিয়ে এভাবে আবারও মুরগির লেগ পিসের মতো করে শেপগুলো দিয়ে নিতে হবে। হাত দিয়ে চেপে চেপে এই কাজটা করতে হবে যেন তেলে দেওয়ার পর এই মাংসগুলো ছুটে না আসে। চিকেনের ড্রামস্টিকগুলোকে এভাবে চেপে চেপে সবগুলো একে একে তৈরি করে নেয়ার পর এখন এই সবগুলোকে একটু ময়দার মধ্যে গড়িয়ে নিচ্ছি। ময়দার মধ্যে গড়িয়ে নেয়ার ফলে এই চিকেনের কোটিংটা কিন্তু অনেক বেশি ভালো হবে, তেলে দেওয়ার পর চিকেনটা হাড্ডি থেকে ছুটে আসবে না। একটু একটু করে আমি সবগুলো চিকেনের মধ্যেই কিন্তু এভাবে ময়দা গড়িয়ে নিয়ে এক্সট্রা যে ময়দাটা আছে সেগুলো ঝেড়ে ফেলে দেব। এরপর একটা ডিম ভেঙে নিচ্ছি, ডিমটাকে ফেটিয়ে নেব। ডিমে ড্রামস্টিকগুলোকে চুবিয়ে ব্রেড ক্রামগুলো দিয়ে কোট করে নেব। আর এভাবে ব্রেড ক্রামে কোট করার পর এই নাস্তাটা কিন্তু আপনারা ডিপ ফ্রিজে 1 মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারেন। শুধুমাত্র ভাজার আগে ডিপ ফ্রিজ থেকে বের করে সরাসরি তেলে ভেজে নিলেই কিন্তু নাস্তাটা একদম খাওয়ার জন্য তৈরি হয়ে যাবে। পুরো রমজানে সময় বাঁচাতে আপনারা কিন্তু এই নাস্তাটা এভাবে আগে থেকে বানিয়ে ফ্রিজে সংরক্ষণ করে খেতে পারেন, এতে করে আপনাদের সময় অনেকখানিই বেঁচে যাবে। একটা একটা করে চিকেনের ড্রামস্টিকগুলো এভাবে কোট করে নেয়ার পর এখন চলে যাব সরাসরি তেলে ভাজার জন্য। নাস্তাটা ভাজার জন্য একটা প্যানে আমি তেল নিয়ে নিব পর্যাপ্ত পরিমাণ, আর এই নাস্তাটা ডুবো তেলে ভাজলেই ভালো হয়। তেল যখন পর্যাপ্ত পরিমাণে গরম হয়ে যাবে তখন একটা একটা করে চিকেনের ড্রামস্টিকগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা কিন্তু মাঝারি আঁচে রেখে এই নাস্তাটা ভেজে নিতে হবে, আর খুব বেশি নাড়ানাড়ি করবেন না। আমি এভাবে উপর থেকে কিছুটা তেল তুলে দিচ্ছি, আর যেহেতু এটা ডুবো তেলে ভাজা হচ্ছে তাই খুব বেশি কিন্তু নাড়াচাড়া করাও লাগে না। তারপরও যখন এক সাইডটা সোনালি রঙের হয়ে যাবে তখন আমি এভাবে চামচ দিয়ে হালকাভাবে উল্টে দিচ্ছি। 2 সাইডেই যখন নাস্তাটা সুন্দর সোনালি রং ধারণ করবে বা আপনাদের পছন্দ অনুযায়ী কালারে চলে আসবে তখন একটা একটা করে নাস্তাগুলো তেল থেকে উঠিয়ে একটা ন্যাপকিন পেপারের মধ্যে রাখলে এক্সট্রা যে তেলটা আছে সেটা শুষে নেবে। একটা একটা করে সবগুলো নাস্তা কিন্তু আমার তৈরি হয়ে গিয়েছে। আর এই নাস্তাগুলো তৈরি হওয়ার পর দেখুন কত সুন্দর লাগছে, দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু খুবই সুস্বাদু। আশা করছি আজকের এই বেশি সুন্দর নাস্তার রেসিপিটি আপনাদেরও ভালো লেগেছে। আপনারাও বাসায় তৈরি করে দেখবেন, কেমন লাগলো লাইক এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তীতে এরকমই কোনো একটা রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।